ক্লাসিকটি উষ্ণতার এক নতুন গল্প। ইরা, শরীর খারাপ? না মা। তাহলে এত মনমরা হয়ে আছিস কেন? কিছু একটা হয়েছে? না, কিছু হয়নি, এমনি ভালো লাগছিল না। কিছু হলে মা আমাকে বল। মা, বললাম তো কিছু না, এমনি ভালো লাগছে না। কি দেখছিস? না, 3 বছরে অনেক কিছু বদলে গেছে মনে হচ্ছে। এক সেকেন্ডে কত কিছু বদলে যায়, আর তুই বলছিস 3 বছর। আর কয়েকদিন পর তোর জীবনে তো আকাশ পাতাল বদলে যাবে। তুমিও তো কম বদলনি। মনে আছে সেই ইন্টারমিডিয়েটের সময় প্রথম প্রেমপত্র লিখতে গিয়ে ধরা পড়েছিলাম, এমন মারটা মেরেছিলে! এরকম মার খাওয়ার পরে জীবনকে প্রেম করবে? তোর মনে আছে সেই মারের কথা? না, আমি তো ভুলে গিয়েছিলাম। তবে একটা বয়স পর্যন্ত সবাইকে একটু শাসনে রাখতে হয়, সবকিছুর একটা সময় থাকে না? এই যে দেখ, এখন পাত্রী ঠিক করে আমি নিজেই তোকে দেশে আসার জন্য তাড়া দিলাম। পাত্রী ঠিক করে মানে কি? ছবি তো দেখা হলো, আর মেয়েরও তো পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? শুনেছি একমাত্র মেয়ে তোমার মতো বড় ভাই তো ছিল না শাসন করার জন্য। ভাবির কি অবস্থা? আর ভাবি, প্রতিদিন একবার করে শুনতে হয় আমাকে বিয়ে করে তার নাকি জীবন শেষ। এটা আসলে মেয়েদের বিশ্ব সঙ্গীত। আমার ধারণা পৃথিবীর সব পুরুষকে কখনো না কখনো এই কথা শুনতে হয়েছে। কেউ শুনেছে হিন্দিতে, কেউ ইংরেজিতে, কেউ আরবিতে, কেউ ফার্সিতে, তুই আর আমি বাংলায় শুনবো আর কি। দেখি কপালে কি লেখা আছে। ইরা, তোর মনটাকে আজকে ভালো? তোমার কেন মনে হলো আজকে আমার মন ভালো? এই যে জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিস। জানালার পাশে দাঁড়িয়ে চা খাওয়ার মানে যদি মন ভালো বোঝায়, তাহলে তো তুমি আমাকে নিয়ে অনেক টেনশন করো। এখন তুমি জানলার পাশে দাঁড়িয়ে আছো, নাও চাটা খাও, তোমার মন ভালো হয়ে যাবে। তোর এই ধরনের ফাজলামির মানে কিন্তু আমি বুঝি না। তাহলে তুমি কী বোঝো মা? মেয়েকে পেট ভরে খাওয়াতে হবে, বিয়ে দিতে হবে, এগুলো? ইরা, সাফ সাফ বলি, তোমরা আমার জন্য ছেলে দেখেছো, এই তো? তো বলো, ছেলের নাম কি, কি করে, কোথায় থাকে, ছবি থাকলে দেখাও। তুই এত কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে, আর কোনো কথাই বলবো না, তুমি বলো। ছেলে সম্পর্কে যা জানলাম তাতে কিন্তু আমাদের ছেলে পছন্দ হয়েছে। তো তৌফিক মামা খোঁজখবর নিয়েছে, একেবারে ঠিকঠাক ছেলে। তো এখন আমার কী করতে হবে? কিছুই করতে হবে না। অনেক ছেলে তুই ফিরিয়েছিস, তোর আর্মি অফিসার ভালো লাগে না, ডাক্তার ভালো লাগে না, তোর বাবা কিন্তু রেগে যাচ্ছে। মা, সংসার তো বাবা করবে না, সংসার করব আমি। মা, আমি এখন বিয়ে করতে চাই না, কেন বুঝতে পারছো না তোমরা? যদি আমি তোমাদের উপর বোঝা হয়ে যাই, তোমরা আমাকে বলতে পারো। এভাবে কথা বলা তোকে কে শিখিয়েছে? এরা
কেউ শেখায়নি। আচ্ছা সরি। শোন, ছেলেদের বাড়ি থেকে তোকে দেখতে আসবে, কোনো রকম ঝামেলা করবি না, এটা আমার অনুরোধ। মেয়ে কি রেডি হয়েছে? জি রেডি হচ্ছে, ও বাইরের থেকে আসলো তো। আচ্ছা আচ্ছা। নিজের ভাগ্নি বলে বলছি না, মানে ছোটবেলা থেকেই ও খুব শান্ত স্বভাবের, ভদ্র। মামা, আপনার বিজনেস কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, বাসা সবাই ভালো। আপনাদের বাসাটা খুব সুন্দর। কি রে, তুই এখনো রেডি হস নাই? আমি কি রেডি হব? আমি শাড়ি পরতে পারবো না মা, প্লিজ আমাকে জোর করো না। তোর যা ইচ্ছা তাই পর, মারি আমাদের ছোট করিস না, তোর বাবার এই ছেলেটাকে অনেক পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু আমি শাড়ি পরতে পারবো না। ঠিক আছে, শাড়ি পরিস না, তবু আয় মা, লক্ষ্মী আমার, চান শোনা বাচ্চা, আসো। হুম, আসো, তাড়াতাড়ি আসো, নিন প্লিজ মিষ্টি নিন। জি থ্যাংক ইউ, নিচ্ছি, আপনারাও নিন। হ্যাঁ, তো তোমার লেখাপড়া কি শেষ বোন? জি। এত লজ্জা পাচ্ছ কেন? নিজের বাড়ির মানুষ ভেবে কথা বলতে পারো, আমাকে তুমি তোমার বড় ভাই ভাবতে পারো। আহসান, ইরা, ওরা নিজেরা নিজের একটু কথা বলুক, ওরা পরিচয়টা হয়ে নেক। হ্যাঁ নিশ্চয়ই, কথা বলুক। কেমন আছেন আপনি? কেমন আছেন? ভালো, আপনি? আমি স্বাভাবিকই আছি, বাট কেন যেন মনে হচ্ছে আপনি একটু অস্বস্তি বোধ করছেন, তাই কি বলবো বুঝতে পারছি না। না না, আমি ঠিক আছি। আপনি বলেন। আপনাকে সাদা রঙে খুব সুন্দর দেখাচ্ছে, আকাশের মতো দেখাচ্ছে। থ্যাংক ইউ। আপনার আকাশ ভালো লাগে? আকাশ নিয়ে তো সেভাবে ভাবিনি, বাট এখন মনে হচ্ছে একটুকরো মেঘ আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু আপনার আমাকে কেমন লাগলো? মানে মানে আমাকে আপনার পছন্দ হয়েছে? আপনাকে অপছন্দ করার মতো কিছু পাইনি, তবে আমার এত সহজে কাউকে ভালো লাগে না। থাক ঠিক, খুব সহজে কাউকে এতটা ভালো লাগাও স্বাভাবিক না। আপনার নামটা খুব সুন্দর, ইরা। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি সরাসরি। অনেকেরই পছন্দ থাকে, কিন্তু বাসা থেকে হয়তো অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। আপনার যদি সেরকম কিছু থাকে আমাকে নির্ভয়ে বলতে পারেন, আমি কিচ্ছু মনে করব না। আমি আসলে এই প্রশ্নটা করব ভেবেই এখানে এসেছি। না না, মানে সেরকম কিছু নাই, তবে আপনাকে কিছু কথা বলার আছে আমার। অবশ্যই। আমি তো ভেবেছিলাম অস্ট্রেলিয়া থেকেই ফোন করে আপনার সাথে কথা বলবো, কিন্তু পরে ভাবলাম আপনি ব্যাপারটাকে কিভাবে নেবেন তাই আর। আপনি অস্ট্রেলিয়া থাকেন? জি। আপনাকে কেউ বলেনি? আমি 3 বছর পরে আসলাম, এর আগে 4 বছর ছিলাম পড়াশোনার জন্য, আর লাস্ট 3 বছর চাকরি করছি। সো 7 বছর ধরে অস্ট্রেলিয়াতে আছি, আর এবার আসা এই কারণে, বিয়ে করতে। কিন্তু আপনি কি যেন বলবেন বলছিলেন। না না, কি যে বলবো ভুলে গেছি, আসলে আমার মাথায় গোবর ভরা। আমাকে বিয়ে করলে কিন্তু আপনি ঠকতে পারেন। আচ্ছা, তাহলে তো চিন্তার বিষয়।
ছেলে পছন্দ হয়নি, না হলে না হবে। এত ভাবিস না, তোর মন খারাপ দেখতে আমার ভালো লাগে না। আমার ছেলে আমার পছন্দ হয়েছে, অনেক সহজ সরল। আমি বিয়েতে রাজি। আমার বিশ্বাস হচ্ছে না, তুই বিয়েতে রাজি? ছেলে তোর পছন্দ হয়েছে? ইরা, তুই আমাকে একটা চিমটি দে তো, আমি স্বপ্ন দেখছিলাম তো। ও, তুই কি পাগল হয়ে গেলি? এত জোরে কেউ ব্যথা দেয়? ও মা, তুমি এখন বললে আবার তুমিই রাগ করছো। তুমি স্বপ্ন দেখছো না, আমি সত্যি সত্যি রাজি। এখন তোমাদের যা করণীয় করো। আমার তোর বাবাকে বলে গিয়ে হ্যালো, কি করছেন? তেমন কিছু না, অন্ধকার দেখছি। অন্ধকার কি দেখা যায়? শুধু কালো আর কালো তো। দেখতে তো ভালোই লাগে। এখন তো আমার ইচ্ছে করছে অন্ধকার হয়ে যেতে। কেন? অন্ধকার হলে এখন আপনি আমাকে একটু আগ্রহ নিয়ে দেখতেন। দুদিন তো আপনার সাথে দেখা হলো, আপনার কি মনে হয়েছে আমি অনাগ্রহ করে আপনাকে দেখেছি? ঠিক তাও না, কিন্তু বাড়ির লোকজনের মাঝে তো ঠিক মতো কথা বলতে পারো না। আচ্ছা, এনগেজমেন্টের আংটিটা কি পছন্দ হয়েছে? আংটি পছন্দ অপছন্দের কি আছে? দামি আংটি, সুন্দর। আর তাছাড়া তো আমি আংটির সাথে সংসার করব না, সংসার করবো আপনার সাথে। তাহলে আমাকে কি পছন্দ হলো? আপনাকে পছন্দ না হলে আপনার দেয়া আংটিটা আমার হাতে থাকতো না। আপনি অনেক ভালো একজন মানুষ। আমার অনেক ঘুম পাচ্ছে, আপনি ঘুমাবেন না? কিন্তু আচ্ছা, আমাদের নেক্সট দেখা হচ্ছে কবে? বাসা থেকে বলছিল আপনাকে নিয়ে শপিং এ যেতে। আমার মাও তো চায় আপনার সাথে প্রতিদিন আমার দেখা হোক। শুক্রবারে দেখা করি, আমার কিছু কেনাকাটা আছে আর চটপটি ফুচকাও খাওয়া যাবে। শিওর, সাউন্ডস লাইক আ প্ল্যান। শুক্রবার রাখি তাহলে। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। এ মামা, চা আছে? দিকে দুটো চা নিস। ঝাল, একটা প্রশ্ন করি। ভালোবাসার বিষয়টাকে আপনার কেমন মনে হয়, খুব জটিল নাকি সহজ? ভালোবাসা তো ভালোবাসাই, এখানে কঠিন সরলের কি ব্যাপার আছে? মানে আমার মতে কাউকে খুব বেশি ভালোবাসা উচিত না। কেন? না মানে এটা আমার চিন্তা, আমার ভাবনা। আপনার কি চিন্তা? আমি এসব নিয়ে তো আমার একটা ভাবি না। ভাবা উচিত, কাউকে সবটুকু দিয়ে ভালোবাসলে সে যদি কষ্ট দেয়, সেই কষ্টটা সহ্য করা খুবই কষ্টের। কাউকে সেরকম ভালোবেসেছেন? কেউ সেরকম কষ্ট দিয়েছে? না, আমি তো আমার কথা বলছি না। আমি বলতে চাচ্ছি যে
আমাকে আপনি এত ভালোবাসবেন না। যদি আমি বদলে যাই, যদি আপনি কষ্ট পান, তাই আমি সেরকম কোনো পরিস্থিতি হতে দেব না। ভালোবাসার অনেক শক্তি, আর যদি ভালোবাসাটা শুদ্ধ হয়, ভালোবাসা মানুষকে কেউ কষ্ট দেয় না। কথাগুলো শুনতে খুব ভালো লাগে, বলাটাও সহজ, কিন্তু বাস্তবতা ভিন্ন। হবে হয়তো। আচ্ছা, সেই শপিং এর সময় থেকে এখন পর্যন্ত আমার কেন যেন মনে হচ্ছে সামথিং ওয়েন্ট রং। অনেস্টলি বলবেন, সমস্যাটা কোথায়? না, কোনো সমস্যা তো নেই। আসলে ফ্যামিলিকে ছেড়ে অস্ট্রেলিয়া চলে যাব, এই জন্য মনটা খারাপ। দ্যাটস ইট। সে তো অনেক দেরি। আমি অস্ট্রেলিয়া যাব, ভিসা প্রসেসিং এর কাগজপত্র রেডি করব, প্রসেসিং হতেও 6-7 মাস তো লাগবেই। সো এত আগে থেকে মন খারাপ করতে হবে কেন? মন খারাপ করা যাবে না। চা খান, তার আগে চিয়ার্স করেন। আপনি কেন থ্যাংক ইউ বলছেন? থ্যাংক ইউ তো আমার বলা উচিত। আজকে সারাদিন ঘোরালেন, ফুচকা খাওয়ালেন, এত এত শপিং করে দিলেন, থ্যাংক ইউ। আসি, সাবধানে যাবেন। গুড নাইট। গুড নাইট। আমার কাজিনগুলো একটা কাজের না, কতজনের আশার কথা, জাস্ট আশা। আশাই আমার একমাত্র ভরসা। আচ্ছা ভাবি, আপনাকে বিয়ের আগে ভাবি বলে ডাকলে মাইন্ড করবেন না তো? না না, মাইন্ড করব না, তবে একটু লজ্জা পাবো। আপনাকে লজ্জা লাগলে তো সুন্দর লাগে, কিন্তু এটা আসাম ভাইয়া বুঝবে না, কারণ তার মধ্যে তো রোম্যান্টিক ব্যাপারটা টোটালি নাই, তাই নাকি? কিন্তু আমি বলবো তোমার ভাই পুরো উল্টাটা, অনেক রোম্যান্টিক, ইতিমধ্যে আমাকে পটিয়ে ফেলেছে। সরি, আপনাকে আমি কখন পটালাম? ও মা, এখন মিথ্যা বলছেন কেন? মিথ্যাকে বলছি, আমি জাস্ট জিজ্ঞেস করলাম আমি কখন কিভাবে আপনাকে পটালাম। এর মধ্যে সব কিছু ভুলে গেলেন? আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, মানে কয়দিন পর বিয়ে, এখন আপনি? এ ভাইয়া তুমি রাখো না, সম্ভব না। তোর ভাবিকে বল, উনি যদি বলেন। আমার পক্ষে একদমই সম্ভব। তুমি ডাকবা ওকে? তুমি ডাকো। সম্ভব না। আচ্ছা ওকে, কারো কিছু করতে হবে না, আমাকে একটা কয়েন দাও, আমি সলিউশন করে দিচ্ছি। কয়েন দিয়ে কি হবে? কয়েন দিতে বলছি, কয়েন দাও, টস করবো, দাও। কেমন আছো এরা? বিয়ের আগের দিন রাতে মেয়েরা যেমন থাকে ঠিক তেমন। কেমন থাকে শুনি? আমি তো মেয়ে না, তাই বুঝতে পারছি না। তুমি না অনেক মজার একজন মানুষ। আচ্ছা শোনো, তোমাকে অনেক ধন্যবাদ। কেন ধন্যবাদ কেন? এই যে বিয়েতে বড় কোনো আয়োজন করবে না, চুপচাপ টাইপের সিম্পল একটা বিয়ে, যেমনটা আমি চেয়েছি। কিন্তু এটা তো বিয়ের অনুষ্ঠান করছি না,
অস্ট্রেলিয়া থেকে এসে যখন তোমাকে নিয়ে যাব তখন তো বড় করে অনুষ্ঠান করবই। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। এখন বলো তোমার কেমন লাগছে? ভালো তো লাগছেই, কিন্তু ভয় ভয় লাগছে। ভয় কেন? আমি বাঘ না ভাল্লুক? কেন, বাঘ ভাল্লুক ছাড়া ভয় পাওয়া যায় না? আমি তো শুনেছি বউকেও ভয় পেতে হয়। জীবন এত জটিল কেন বলতে পারো? মানুষের তো একটাই জীবন, সেটা সহজ হলে ভালো না? আমি না নিজেকে অনেক বুদ্ধিমান মনে করি, কিন্তু মাঝে মাঝে তোমার এই কথাগুলো আমার মাথায় ঢোকে না। আমি মনে হয় পাগল কিসিম, কি বুঝে কি বলি, বাদ দাও। আচ্ছা অনেক রাত হয়েছে, তোমার বাসায় এখন অনেক মেহমান, ঘুমিয়ে পড়ো, কাল সারাদিন এমনিতে অনেক ঝামেলা যাবে। তুমিও ঘুমিয়ে পড়ো। থ্যাংক ইউ। কেন? নিজে আমার মতো একজন মানুষকে বিয়ে করছো? তুমি কি কানা কোড়া নাকি? ফাইনালি বিয়েটা হয়ে গেল। তুমি খুশি না? হ্যাঁ। আচ্ছা তুমি কাবিল মাত্র 1,00,000 টাকা করতে বললে কেন? এই যুগের কোনো মেয়ে তো 10,00,000 বা 20,00,000 টাকার নিচে কাবিন করতে চায় না। এমনি তোমাকে আবার কেমন যেন অদ্ভুত লাগছে, তুমি টায়ার্ড নাকি? না না আমি ঠিক আছি, সেরকম কিছু না। তোমার হাতটা ধরতে পারি? তুমি ঠিক বলছিলে, আমার টায়ার্ড লাগছে, আমি আমি একটু ঘুমাই প্লিজ। ঘুমিয়ে পড়। থ্যাংকস।
আন্না 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 মা তুমি রাগ করছো নাকি প্লিজ জামাই আদর একটা সীমা থাকে এটা কেমন কথা জামাই রাগ করতে যাবে কেন আর আদরের আবার সীমা কি তোর কথাবার্তা না খুবই অদ্ভুত আচ্ছা থাক আমার তো সমস্যা হচ্ছে না আমার তো ভালো লাগছে আর যদিও খেতে পারবো না কিন্তু এভাবে কেউ তুলে দিলে তো ভালোবাসাই বাড়ে বাবা আসা জি ইরা আমার খুব আদরের মেয়ে আমার একটাই মেয়ে বড় হয়েছে কিন্তু ছেলে মানুষে যায়নি অনেক আবেগে তুমি কিন্তু বাবা ওকে একটু ঠিকিয়ে করে নিও কেমন জি বাবা তুমি আমাকে যতটা ছোট মনে করো এখন আমি আর ততটা ছোট নাই এখন আমি অনেক কিছু বুঝতে পারি হয়েছে খাওয়ার সময় এত কথা বলতে নেই খাতো বাবা আজকের দিনটা থেকে যাও কদিন পরে তো আবার বিদেশ চলে যাবে না আমার আজকে যেতে হবে আমার কয়েকজনের সাথে মিট করতে হবে ভেবেছিলাম ইরাকে নিয়ে যাবো কিন্তু অপরিচিত মানুষ হয়তো ভালো লাগবে না তাই নিচ্ছি না আমি এর মাঝে একদিন চলে আসবো হয়তো কালকেই আবার চলে আসবো ঠিক আছে বাবা মা মুরগিটা খুবই মজা হয়েছে আরেক পিস নাও বাবা না তো নতুন জীবন কেমন চলছে ঠিকই তো আছে সবকিছু তো স্বাভাবিকই আছে একটু টেনশনে ছিলাম বিয়ের আগে বাট এখন ঠিক আছে কেন একটু বদলাসনি না আমি বদলাইনি জীবন একটু বদলে গেছে বাদ শোন আসান একটা কাজ কর ওই ছোটখাটো একটা হানিমুন করে হানিমুন ঠিক না একটু ঘুরে আসে আর কি যাওয়া যেতে পারে তোমরা বসো আমি একটু উঠি কফি খাবে কফি এনে দেই খেতে খেতে কথা বলা যাবে কে বানাবে তুমি হ্যাঁ আর কে বানাবে আচ্ছা তুমি আমার বানানো কফি পছন্দ করো না কেন তুমি জানো একজন আমার কফির ভক্ত ছিল কে আমার একজন বন্ধু ছেলে বন্ধু না মেয়ে বন্ধু শেফালি আমি কফি আনি হ্যাঁ এই যে কফি গরম আচ্ছা ভাইয়ারা বলছিল ঢাকার বাইরে থেকে ঘুরে আসছেন কক্সবাজারে যাওয়া যায় না এই সিজনে সমুদ্র দেখতে ভালো লাগবে সমুদ্র আমার ভালো লাগে না সমুদ্র ভালো লাগে না সমুদ্র কার না ভালো লাগে সমুদ্র দেখলে তো সবার মন ভালো হয়ে যায় সমুদ্র ভালো না লাগতে পারে কিভাবে আমার মন খারাপ হয়ে যায় এত বড় সমুদ্র খুব বিষণ্ণ লাগে তার চেয়ে বরং চলো আমরা কাছে কোনো জায়গা থেকে ঘুরে আসি কোনো শান্ত পরিবেশে আচ্ছা তাহলে তাই হোক আজকের দিনটা অনেক সুন্দর কাটলো না সাথে বিয়ে করা বউ কিন্তু মনে হচ্ছে প্রথম প্রথম প্রেম করছে তুমি আগে কখনো প্রেম করোনি না সময় পাইনি এখন এটাকে আমি বিশ্বাস করব আচ্ছা আমি তো মানুষ না কিন্তু সেটা প্রাচীন একটা সময়ের অনেক বড় একটা কাহিনী বাদ দাও আমাদের কাছে অনেক সময় আছে তখন কলেজে পড়তাম এক মেয়েকে ভালো লেগে গেল তারপর
মনের কথা বলবো কিভাবে 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 লিখে ফেললাম প্রেমপত্র। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। প্রেমপত্র লেখার পর যখন দিতে যাব তখন প্রেমপত্র যেখানে পৌঁছাবার কথা সেখানে পৌঁছালো না, পড়ে গেল বড় ভাইয়ের হাতে। কি এমন মার খেয়েছি, এমন মার খেয়েছি! এরপর অবশ্য আর প্রেম শব্দটাই মাথায় ছিল না। এখন এটাও কি আমার বিশ্বাস করতে হবে? মানে এরপরে আর প্রেম শব্দটা মাথায় ছিল না? সিরিয়াসলি, এরপর তো বিদেশে চলে গেলাম, সারাদিন ক্লাস, পড়াশোনা, জব, এত কিছুর পর সময় হতো না। ঠিক আছে, বিশ্বাস করলাম। ইরা, প্রথম যখন তোমার ছবি দেখি ভালো লেগেছিল, তারপর প্রথম যখন পরিচয় হয় আরো ভালো লেগেছিল, কিন্তু দিন দিন যত দেখছি তত বেশি ভালো লাগছে, আপন লাগছে। কিন্তু আমি জানি যে আমার অনেক সমস্যা আছে, তোমার অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হয়। মোটেও না, ভালোবাসলে তো ভালোবাসার মানুষের সব কিছু নিজের হয়ে যায়। আমিও তোমার ভালো মন্দ সব কিছু নিজেরই করে নিচ্ছি, আপন করে নিচ্ছি। ভাবছো দেখছে না কেউ, দেখো দূরে দাঁড়িয়ে দেখছি আমি, মন খারাপের বিকেলে এলো মেলো চুলে, দেখো আমার কাছেই তুমি। এই হাসি আমার, এই তুমি আমার, আপনের চেয়ে বেশি আপন। ভাবেই থেকো আমারে, একই সুতো জড়িয়ে সারা জীবন। এই হাসি আমার, এই তুমি আমার, আপনের চেয়ে বেশি আপন। কোথায় রাখলে সারপ্রাইজড হবে? বিছানার নিচে রেখে দেব না, যদি ডায়েরির ভিতর রেখে দিই। শাফিন, যতই তুমি নিজেকে আড়াল করে রাখো, তোমার সাথে আমার একদিন দেখা হবেই। দেখাটা হবে শুধু কিছু উত্তরের জন্য। তোমার সাথে আমার শেষ বোঝাপড়া আছে। সেদিন আমার সামনে তুমি নিজেকে কিভাবে আড়াল করো, শুধু এটাই আমি দেখতে চাই। দেখতে চাই তুমি আমাকে কিভাবে ফিরিয়ে দাও। মানুষ ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারে, অনেক কিছু। আমি তোমার জন্য, শুধু তোমার জন্য বিয়ে করতে রাজি হয়েছি। আসান অনেক ভালো একজন মানুষ, তাকে বিয়ে করলে আমি কখনো অসুখী হব না। তবু আমি তাকে বিয়ে করেছি শুধু তোমাকে খুঁজে পাওয়ার জন্য। আমি অস্ট্রেলিয়া আসব, দেখা হবে তোমার সাথে। আচ্ছা,
তুমি অস্ট্রেলিয়ায় যে কি করবে? কি করব মানে? কি করবে মানে স্টাডিজ কন্টিনিউ করবে নাকি জব স্টার্ট করবে? আই ডোন্ট নো। তুমি যেটা বলবা সেটাই। তাই যেটা আমি বলি। তোমাকে আজকে খুব খুব সুন্দর লাগছে। কেন? অন্যদিন সুন্দর লাগে না? লাগে তো। তো আজকে মায়াও লাগছে। তোমার তো ঠান্ডা লাগছে। শালও আনোনি। আমি গাড়ি থেকে জ্যাকেট নিয়ে আসছি। আরে লাগবে না। আসছি আমি। আমার এতটা ঠান্ডা করছে না। তোমার ঠান্ডা লাগছে না? আমার লাগছে। আর কটা দিন পরে গেলে হতো না বাবা? চেয়েছিলাম তো মা, কিন্তু অফিসে একটা জরুরি কাজ পড়ে গেছে, গতকাল ফোন দিল, এই জন্য হঠাৎ করে যেতে হচ্ছে। ইরার খুব মন খারাপ হয়ে গেছে। একদিক দিয়ে কিন্তু ভালোই হলো, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ভিসা প্রসেসিংটা শুরু করতে পারবো, ওকে তো তাড়াতাড়ি নিতে পারবো। তোমরা কথা বলো, আমি চাই। অফিসের ছুটিতে আরো কয়েকদিন ছিল, হুট করে যাওয়ার কারণ? বুঝি গতকাল ফোন আসলো, একটা জরুরি প্রজেক্টের কাজ বাকি পড়ে আছে। আমার জানা মতে তোমার কালকে কোনো ফোন আসেনি। ফোন মানে কি? ইমেল? ইমেল এসেছিল। যেতে হলে যাবা। তোমার কি মন খারাপ হচ্ছে? আমি যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি তো ভিসার প্রসেসিং শুরু করতে পারবো, তোমাকে নিয়ে যেতে পারবো, মন খারাপ করে না? আর যখন যা লাগবে আমাকে জানাবে, ভাই ভাবির সাথে যোগাযোগ রাখবে, ঠিক আছে? এয়ারপোর্টে তো যেতে পারতে। আমার আরো বেশি খারাপ লাগতো। মন খারাপ করো না। যতই মন খারাপ হোক সবসময় মনে রাখবে আমার একজন মানুষ আছে, তোমাকে অনেক ভালোবাসে। তোমার ভালো থাকাটা যার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আর কোনো কিছু নিয়ে টেনশন করবে না, নিজের যত্ন নেবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে। আমি আসি। আমি জানি না এই চোখের জলের মানে কি। এটা কি ফিরে আসার জন্য কান্না, নাকি দূরে চলে যাওয়ার কান্না? কার জন্য চোখের জল? যার জন্যই হোক, এটা আমার ভালোবাসার মানুষের কষ্ট জল হয়ে ঝরে পড়া, এটা আমি ঝরতে দেব না। কথা দিলাম এই চোখের জলের কারণ আমি খুঁজে বের করবই, খুঁজে বের করবো আমার ভালোবাসার ভালোবাসাকে।